মিষ্টি দই আপনাকে যুক্ত করা হয়েছে মিষ্টি দই আপনি বলেন তাহলে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসলে আপনার সাথে কথা বলার জন্য অনেক মানে ইচ্ছে হয়েছিল তো এর জন্য আপনাকে দিলাম আর কি ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য আমি একজন আর কি ক্যাথলিক খ্রিস্টান আর কি আচ্ছা বলেন তাহলে আসলে ক্যাথলিক খ্রিস্টানরা সবসময় বলে আর কি যে মানে আমরা সবাই পাপী আর কি তো আমরা কিভাবে আর কি পাবি আমরা তো এটা বুঝতেছি না এটা সবাই সবসময় বলে জিনিসটা আসলে আমার ভালো লাগে না তো এই ব্যাপারে আর কিছু জানতে চেয়েছিলাম ধন্যবাদ আপনি কি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন আসলে আমি মা বাবার কাছে শুনে শুনে আর কি খ্রিস্টান আর কি এটা আমি বিশ্বাস আর কি করি না কি মানে এখন আর কি বলতে পারি না আর কি সমাজের সামনে আর কি এই আর কি আচ্ছা যিশু তো হচ্ছে একটা একজন জঙ্গি ছিল তাই না কি বলেন আপনি এই বিষয়ে এই বিষয়ে আসলে আপনার কিছু ভিডিও আমি দেখেছিলাম এখন আস্তে আস্তে আর কি অনেক কিছু জানতে পারতেছি অ্যাকচুয়ালি আসলে আমাদের ক্যাথলিক খ্রিস্টানরা তো আসলে আর কি মানে বাইবেলটা সেভাবে আসলে পড়ে না বুঝছেন তারা ওই যে ওই কিছু যে দের বানানো বা পোপদের যে প্রার্থনা সেগুলোতেই বেশি বিলিভ করে বুঝছেন যার কারণে আর কি মানে অনেক কিছু বুঝতে পারে না আর আমিও আসলে ছোটবেলা থেকে যেভাবে বাবা মাকে দেখছি সেভাবে আর কি ফলো করতেছে আর কি কিন্তু এখন আর কি আমি এগুলো আর কি ফলো করি না কোনো ধর্মটাই ফলো করি না আর কি চুপচাপ আর কি মানে বাসায় থাকে আর কি আচ্ছা তাহলে তো আপনার সাথে তো আলোচনার আসলে তেমন কিছু নাই যদি আপনি খ্রিস্টান হতেন তাহলে আমরা একটু আলোচনা করতে পারতাম আগে আলোচনা করেছি কয়েকবার খ্রিস্টানদের সাথে এই যে যে খ্রিস্টান ধর্মে যে আদি পাপের যে কথাটা বলা হয় সেটা তো খুবই নিকৃষ্ট একটা ধারণা যে বাচ্চাদেরকেও পাপি হিসেবে গণ্য করা হয় খ্রিস্টান ধর্মে খুবই নোংরা এবং খুবই বাজে একটা চিন্তা ভাবনা এবং মানুষের উপরে এই পাপ বোধটা চাপাই দিয়ে এই খ্রিস্টান ধর্মটা চায় মানুষকে মানুষের উপরে এই পাপ বোঝাটা চাপাই দিয়ে তখন তাদের বিশ্বাসটা ভারী করতে মানে বিশ্বাসের পকেটটা ভারী করতে চেষ্টা করে মানুষ তো আসলে মানুষ আসলে ভয় পায় মানুষ তো আসলে নিজেকে পাপি ভাবলে এই এবং তখন এই চার্চের ফাদারদের সুবিধাটা হয় তারা তাদের সুবিধাটা নিতে পারে ধর্মগুলো তো আসলে এটাই এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আমাদের অন্য অন্য লাইভে আছে ফারাজ ভাই বাস বেরবে আপনারা কি ওনার সাথে কি কোনো আলোচনা করবেন সরি আমার বের কথা না বলতো

ঠিক আছে তাহলে আমি আমি একটু ফেলি সেই জিনিসগুলো একটু দেখা ফেলি যেমন কালকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে যে কুকুর বিচ্ছু এদেরকে হত্যা করা এ বিষয়ে আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য আছে সেটা আগে একটু শুনে নেই আল্লাহ নবী সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন এরপরে একটা পর্যায়ে কোনো কোনো যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন যার চোখের ভিতরে সাদা চোখের কুতুরের ভিতরে সাদা ভাব রয়েছে অর্থাৎ কালো কুকুর সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি মুসলিম সহ বিভিন্ন বর্ণিত হয়েছে এছাড়া অন্য যত গণহারে সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ করেছেন কোন কোন হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাবিদেরকে নিষেধ করেছেন যে গণহারে যে কোনো কুকুর তিনি হত্যা করবে না এই হাজগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে মানুষকে রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য এগুলো ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন নেবের এখানে আসছে তিনি হিল এবং হারাম সব জায়গাতে অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে যেখানে হারামের ভিতরে অন্যান্য প্রাণী হত্যা করা যায় না সেখানে পর্যন্ত পাঁচটি প্রাণীকে হত্যা করা তিনি অনুমতি দিয়েছেন তার ভিতরে একটি হলো সাপ মারা তিনি অনুমতি দিয়েছেন কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে তার মারার অনুমতি তিনি দিয়েছেন বিচ্ছু মারা তিনি অনুমতি দিয়েছেন এবং ইঁদুর মারা তিনি অনুমতি দিয়েছেন এই যে আল্লাহ নবী আচ্ছা ওইটা ভিডিওটা একটু এডিটিং একটু সমস্যা হয়ে গেছে কি জিনিস দুইবার চলে আসছে আচ্ছা আমরা ফারাজ ভাই আপনার কি গতকালের যে লাইভ সেখানে একটা মুমিন জিজ্ঞেস করতেছিল বারবার যে কুকুর হত্যার কারণটা কি মোহাম্মদ যে কুকুর হত্যা করতে বলছে এটার কারণটা কি মনে আছে ফারাজ ভাই জি ভাই মনে আছে কিন্তু এর আগে তো হুজুর মিথ্যা কথা বলল হুজুর যে ইয়েটা দিল যে মদিনায় কুকুররা হচ্ছে পাগল হয়ে গেছিল এই সেই তো একেবারে ডা মিথ্যা কথা এই জন্য গণহারে কুকুর মারার নির্দেশ দিছিল মোহাম্মদ এটা তো একেবারে ডা মিথ্যা কথা সোহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে লেখা আছে যে দেখেন একদিন রাসুল্লাহাম ভরে বিষণ্ণ অবস্থায় উঠলেন তখন মায়মুনা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্শ দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জিবরাইল আজ্রাতে আমার সাথে ملاقات করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে ملاقات করেননি নি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাপ করেন নি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সেই দিনের সেই দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘেরা খাট এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল তিনি কুকুর হুকুম দিলে সেটিকে বের করে দেয়া হলো এরপর তিনি তার হাতে সামানা পরি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে বিছিয়ে দিলেন পরে সন্ধ্যা হলে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ملاقات করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো কত রাতে আমার সাথে ملاقاتের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর বা কিংবা অন্য কোনো প্রাণী ছবি থাকে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন হাদিসটা হচ্ছে একটা সহিহ হাদিস বরকত ভাই এখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কুকুর হত্যার কারণটা ছিল যে মানে জিবরাইল আসেনাই কুকুরের ডরে জিবরাইল আসেনাই

ভয়ঙ্কর কথা আল্লাহ কি উঠি বলতেছে এটা কি এরকম করে কথা কি কয় ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মুসা সত মুসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে কথা বলতে পারে মনে বলেন তার রব্য আর তার রব তার ব্যাপারে ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না কি সত্যি করে না বুঝে নাই তো মুসা আলাহ ইসলামকে সাধারণ নবী সাধারণ নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষে দিই কথা বলে আগে করলে কেন এরকম বুঝে নাই

আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে আমি করছি আমার দোষটা বলি দেখি আমি করছি না আমি করছি আরে পরে কথা হাতিছে না আমি বলতেছি আরে যদি আমি ওটা না তুমি আমার উপরে প্রশ্ন করার সুযোগ না আমরা আমি জান্নাতে থাকতাম বলা বেন বলা বেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুখে আদায় করা উচিত যে আমি এটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেওয়া নিয়েছো এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি নাই আদম মুসাইসালাম চুপ মেরে গেছে রসুল্লাহ সাল্লাহাম এখানে বলেন তো মজার কথা ফাহাজ আদম মুসা আদম মুসাকে পক্ষে ফেলা দিয়েছে আদম মুসাকে এভাবে কি করছেন ভাই করে ফেলে দিয়েছেন হারিয়ে দিয়েছেন বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন কি যুক্তি এক একজন যুক্তি মুক্তি দিয়ে উড়াই লাইছে ভাই আর সেই আদমের মানে বড় বাপের বিরুদ্ধে কথা বলতে মোমিন বাহিনী নিয়ে আসে আদম কিচ্ছু বোঝা নাই চিন্তা করে

একটা নোট করে রাখে নোটে রেখে দেয় পরে আমরা গিয়ে আমি গিয়ে ওইগুলা কাট করে করে মানে ইয়া আমাদের ডেটা বেজে দিব এগুলা কিন্তু রাখাটা খুবই জরুরি খুবই দরকার ওকে ঠিক আছে ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে ভাই আপনি বলেন তাহলে ভাই আপনাকে যুক্ত করা হয়েছে ভাই আপনি বলেন হ্যালো হ্যাঁ বলেন ভাই বলেন হ্যালো আসিফ ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন প্রথম যুক্ত করেছে তো ভাই কি বলবো আচ্ছা হ্যালো মাতু ভাই কই মাতু ভাই লাইভ শুনতে পায় না তাতে ভাই বলতে পারবো না সেটা মাতু ভাই পেজে গিয়ে একটু মেসেজ দেন তাহলে মাতু ভাইর সাথে অনেক দিন কথা বলি মাথু ভাই দেখিলে লাইফ তো করে না কোনো সমস্যা নাকি তো ভাই বলতে পারি না তো ভাই বললাম তো মাথু ভাইয়ের পেজে গিয়ে একটা মেসেজ দেন তাহলে তো এটা জানা যাবে কোথায় ও আচ্ছা তাহলে এই যে এই ভাইয়ের খবর পাই না তো এই যে নেট দুঃখ হয়েছিলাম আমি এই শুনি যুক্ত হই না আচ্ছা আর কি কিছু বলবেন আচ্ছা ভাই অন্য দিন বলবো আজকে একটু প্রথম প্রথম তো তাই প্রস্তুত না ঠিক আছে ঠিক আছে আরেকদিন ঠিক আছে ভালো থাকেন হিউম্যান যুক্ত করা হিউম্যান আপনি বলেন তাহলে নিজেকে করে কথা বলেন থ্যাংক ইউ অডিও ক্লিয়ার আছে হ্যাঁ অডিও ক্লিয়ার আছে বলেন আমার সম্ভবত একটু হবে আজকে কয়েকদিন আমাদের এখানে একটু সার্ভার ডাউন বিভিন্ন কি কি জ্বলে টলে গেছে সম্ভবত একটু দেখা যাচ্ছে একটু করে ফ্রিকোয়েন্সি একটু

আমার আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটুকু আমি মনে করি যে আপনি বা আমি বা আমরা যে কেউ সব বিষয় কেউ আমরা পারদর্শী না ওনার যদি এই বিষয়ে স্পেশাল নলেজের দরকার থাকে সেটার আলাদা প্ল্যাটফর্ম আছে অনেকগুলো বিজ্ঞান ভিত্তিক চ্যানেল আছে এবং যে কোনো একজন উচ্চ শিক্ষিত করা বা ডক্টরেট পিএইচডি করেছে এরকম কারোর সাথে বেসিক এ কোর্সগুলা করাতে হয় না আপনি সেখান থেকে কি বুঝাইতে চায় আপনি এই কথা মানে ভুল বলছেন যে আমাদের এই লাইভে কিন্তু অনেকেই আছেন যারা পদার্থবিজ্ঞানে অথবা জীববিজ্ঞানে পিএইচডি করা লোকজন অনেকেই আছেন আমাদের সাথেই আছেন আই নো আই নো না উনি সেটা দিয়ে কি বোঝাইতে চায় বিজ্ঞান অসত্য এদের স্পিরিটটা কি হ্যাঁ এটা তো আমিও বুঝি না যে মানে বিজ্ঞানকে অসত্য প্রমাণ করতে চায় এরা এরা কি অশোকের ডাক্তারের কাছে যায় নাকি হুজুরের কাছে যায় জিনিসটা ধরেন আমি অ্যানাটমি বুঝি না আমি অ্যানাটমি বুঝি না

এগুলো অবজারভেশনারি অথরিটি কোন একটা পাবলিকেশন হইলে এটা ডুপ্লিকেট হইছে কিনা ঠিক আছে কিনা যা যা করার এগুলো আপনি জানেন কিন্তু আপনার যে স্পেশালিস্ট নলেজটা হচ্ছে আপনি কম্পারেটিভ রিলিজিয়ন এবং তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যদি আমাদের যে অবজারভেবল ফ্যাক্টের সাথে তার আট অ্যাডভান্স গেলে আপনি হয়তো আমাদের ফ্যাক্ট থিওরি সায়েন্সের উপর আপনার অগাধ যে বিশ্বাস আসলে তো আপনার কেন সবারই বিশ্বাস থাকে থাকা উচিত কেউ হয়তো বিশ্বাস করিও করে না আমি অনেক বিজ্ঞানের অনেক বড় মানে শিক্ষককে সিনিয়র শিক্ষককে দেখেছি ক্রস যখন করে উইথরাস পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় না যে উনি যে একটা গবেষণা করেছেন ওনার যে এতগুলা পাবলিকেশন আছে মানে আমি ভাবতেই পারি না ওনার লজিক গুলো এরকম কেমনে হয় মানে একটা জিনিসকে ডিপেন্ড করতেই হবে করতেই হবে মানে ভার্চুয়াল জীবন দিয়েই মনে হয় যেন স্পিরিচুয়াল জীবনকে এক্সপ্লেন করতে হবে অবজেক্টেবল জিনিসগুলা থেকে চলে যায় তো এদের এদের মোটিভটা যে সায়েন্সকে উনি সারাক্ষণ যে ডিভাইস কথা বলছেন যা বলছেন এভরিথিং এইটার পরেও তাদের কিছু কথা থাকে দেখি যে সাইন্স নিয়ে এইটার সাথে করতে পারতো হ্যাঁ ঠিক আছে বিজ্ঞান কখনোই বলে নাই যে আমি স্থির যা বলে দিচ্ছি এটা ফ্যাক্ট যখন যেটা সত্য প্রমাণ হবে অধিকতর সত্য অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা ডেভিয়েশন হইতে পারে স্পেসিক্যাল এরকম হবে এখন স্পেস কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে ইউনিভার্সের থিওরিটিক্যাল কেমিস্ট্রি কোথায় চলে গেছে থিওরিটিক্যাল ফিজিক্স সে স্টেজে আমরা সেটাকে অ্যাডপ্ট করি আমাদের মধ্যে ধরনের পার্থক্যতা ওইটা যে ওরা ওই জায়গা থেকে নড়ে না আমরা টাইম টু টাইম এটাকে আবার আনুষ্ঠানিক থিওরি দিয়ে বস আসি সেখানে আবার সেটাকে অনেক বেশি অ্যানলিজ করেছে কিছু লিমিটেশন ছিল কিছু কোয়েশ্চেন মার্ক ছিল তারপরে বস আনুষ্ঠানিক থিওরি হইলো বিজ্ঞান সত্তর বসের নামে তো একটা পার্টিকেলে গড পার্টিকেলের নামে রাখলো এটা এটা তো বিজ্ঞানেরই একটা অংশ সত্য অন্যাসের একটা অংশ শিক্ষিত কিছু লোকেরও দেখি যারা থিওরি টিউরি বা হাইপোথিস যেগুলো দেখা যায় মোটামুটি একটা নলেজ আছে কিন্তু তা দিয়ে তো বিজ্ঞান অসত্য প্রমাণিত করার কোনোই সুযোগ নেই ফ্যাক্টটা মনে হয় এটা দিয়ে কি বুঝাতে চাই এটা আমার কাছে ক্লিয়ার আমার কাছে মনে হয় না তারপরে টু দি পয়েন্টে যদি হ্যাঁ একটা আর একটা পরামর্শ আমার আপনার আপনাকে মাঝে মধ্যে একটা বা মাসে পনেরো দিনে কোন একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট টপিক ঠিক করি এখন যেগুলো ওপেন যাচ্ছে তাহলে আপনি ওই স্পেশালিস্ট যারা আছেন আপনার ইয়েতে তাদেরকেও রিলিভেন্ট হয়তো রাখতে পারতেন বিভিন্ন কিছুক্ষণ আগে একজন কোশ্চেন করলো আপনি মুসলিম ধর্মের নিয়ে বেশি কাল খেতে বেশি বলেন আপনি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন অনেকবার অনেকবার আমি শুনেছি এই ব্যাখ্যাগুলো গুলো আপনার প্রায় এতে আসে তারপরে একই কথা জিজ্ঞাসা করবো আপনি কেন মুসলিম ধর্ম নিয়ে পড়ে আসছেন এগুলো অনেকটা ন্যারোডাউন হয়ে আসছে কিছু কিছু মানুষ পড়ে হাও মানে স্পেশালিস্ট কোন একটা প্রোগ্রাম করলে আউটপুট কি আসবে এটা আপনি বিবেচনা করবেন আপনার সার্ভে আছে আমার মনে হয়